ইউটিউব একাডেমিতে আজকে তোমাদেরকে ওয়েলকাম। আজকে আমাদের ভিডিওটির টপিকটি খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক এবং এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে একটা ছাত্র বা ছাত্রী সহজে মাধ্যমিক পরীক্ষার পর জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন অনলাইন ইউটিউব একাডেমিকে এবং যে পাশের বেল আইকনটি আছে এটাকে একদম প্রেস করতে ভুলবেন না, কারণ এখান থেকেই আপনি আমাদের সমস্ত আপডেট পাবেন। আজ আমরা 21st সেঞ্চুরিতে বসবাস করছি। অবশ্যই হার্ডওয়ার্ক ইজ দ্য কি অফ সাকসেস, কিন্তু এই অত্যাধুনিক জগতে শুধুই হার্ডওয়ার্ক খুবই একা পড়ে যায়। তাই এখন হার্ডওয়ার্ক অ্যান্ড স্মার্টওয়ার্ক হওয়া উচিত। তাই আজকে আমাদের এই ভিডিওতে আমরা বোঝাবো কীভাবে হার্ডওয়ার্ক এবং স্মার্টওয়ার্ক করে একজন মাধ্যমিক পরীক্ষার পরে সহজে এবং খুবই তাড়াতাড়ি তা কম বয়সে প্রতিষ্ঠিত হতে পারবে। প্রথমে আমরা জানব যে কী করা যায় মাধ্যমিক পরীক্ষার পর। এখানে আজকে আমরা একটি আলাদা একটি টপিকের উপর আলোচনা করব। তো এই বিষয়ে আমরা বলবো যে মাধ্যমিক পরীক্ষার পর যদি একটি ছাত্র বা ছাত্রী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়, অর্থাৎ সে 3 বছরে আগামী মাধ্যমিকের পর 3 বছরে সে তার হাতে একটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের সার্টিফিকেট পেয়ে যাবে এবং এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়ার ফলে তার আরও অনেক টেকনিক্যাল ফিল্ডের দিকের যে জব সেক্টরগুলি থাকে সেগুলি ওপেন হয়ে গেল। তো এবার আমরা আস্তে আস্তে বোঝাবো যে কীভাবে একটি মাধ্যমিক পরীক্ষার পর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ার পর কীভাবে সেই ছাত্র বা ছাত্রীটি সহজে প্রতিষ্ঠিত হতে পারে। তো চলো এবার আমরা মূল বিষয়ে চলে আসি। মূল বিষয় যেটা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটি মোট কোর সাবজেক্ট হলো 3টি, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং সিভিল। তা বাদেও লেদার টেকনোলজি, ফুড প্রসেসিং, আরও অন্য অনেক দিক থাকে। তো এখানে যদি মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল এই 3টি হলো কোর সাবজেক্ট। এবার আমরা একটি, তোমরা স্ক্রিনে দেখতে পাবে, এখানে আমরা সুন্দর করে বোঝাবো যে কীভাবে একজন মাধ্যমিক পরীক্ষার পর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে কীভাবে একটা ভালো র্যাঙ্কে চাকরি পেতে পারে। তো প্রথমত আমরা একজন ধরে নিই একজন মাধ্যমিক পরীক্ষা দেয় 16 থেকে 18 বছর বয়সে। আমরা বেস হিসেবে 16 বছর বয়স ধরি। ধরা যাক মাধ্যমিক পরীক্ষা কেউ 2016 সালে দিয়েছে, অর্থাৎ সে যদি এখন মাধ্যমিক পরীক্ষা 2016 সালে দেওয়ার পরে এইচএস ভর্তি হয় তাহলে তার আরও 2 বছর, অর্থাৎ 2018 সাল অবধি তার লেগে যাবে এইচএস কমপ্লিট করতে। এবং 2018 সালে এইচএস কমপ্লিট করে সে যদি তারপরে ডিপ্লোমায় ভর্তি হয় তাহলে আরও 3 বছর, অর্থাৎ তার 2021 সাল লেগে যাবে এই ডিপ্লোমা কমপ্লিট করতে। অপরপক্ষে যদি মাধ্যমিক পরীক্ষা 2016 সালেই দিয়ে সে যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়ে যায় তাহলে কী হবে, তাহলে 2019 সালে তার হাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের সার্টিফিকেটটা চলে আসবে। অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে যদি সে ডিপ্লোমা কমপ্লিট করে তার 5 বছর সময় লাগবে, এবং সেখানে যদি মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে সরাসরি সে যদি ডিপ্লোমায় ভর্তি হয় তাহলে তার সময় লাগবে মাত্র 3 বছর। এবার আমরা দেখব যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার ফলে তোমার কোন কোন দিকে চাকরির সুবিধাগুলো খুলে গেল। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার পরে তোমাদের ক্ষেত্রে সরকারি এবং বেসরকারি সমস্ত ক্ষেত্রেই তোমাদের সুযোগ খুলে গেল। এবং আমরা দেখে নেব এবার যে সরকারি এবং বেসরকারি কোন কোন ক্ষেত্রে। তো বেসরকারি তোমরা সমস্ত টেকনিক্যাল ফিল্ডের জবগুলো অ্যাপ্লাই করতে পারবে। বিভিন্ন LNT কোম্পানি আছে, বিভিন্ন আরও অনেক রকম কোম্পানি আছে। ঠিক তেমনই সরকারি ক্ষেত্রে তোমরা যেমন অ্যাপ্লাই করতে পারবে পাবলিক সার্ভিস কমিশনের জুনিয়র ইঞ্জিনিয়ারে, এবং তোমরা অ্যাপ্লাই করতে পারবে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের জুনিয়র ইঞ্জিনিয়ার, রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার, এরকম জুনিয়র ইঞ্জিনিয়ারের অনেক পোস্ট আছে যেই পোস্টগুলিতে তোমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেই চাকরি পেয়ে যেতে পারো। এবং এই সমস্ত চাকরির ক্ষেত্রে যে গ্রেড পেগুলি দাঁড়ায়, এবার আমরা সেই একটু গ্রেড পের দিকে যাব যে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের কোন ধরনের গ্রেড পে থাকে, অর্থাৎ মানে তার স্যালারিটা কী হিসেবে দাঁড়ায়। একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে যখন সে তার জুনিয়র ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে একটি জব সেক্টরে ঢোকে এবং গভর্নমেন্ট সেক্টর থেকে তার যে গ্রেড পেটি দাঁড়ায় সেটা প্রায় 4,400 টাকা। এবং আমরা এবার দেখতে পাচ্ছি যে জুনিয়র ইঞ্জিনিয়ারের গ্রেড পে 4,400। এবার আমরা এখানেই যদি সমতুল্য হিসাবে একটি তুলনা করি তাহলে এই যে অ্যামাউন্টটি, এই অ্যামাউন্টটি WBCS অফিসারদের যে গ্রুপ সি এবং গ্রুপ বি তাদের লেভেল থেকেও বলতে গেলে বেশি, কিন্তু গ্রুপ এ এবং গ্রুপ বি কিন্তু আলাদা। সেই তুলনায় WBCS অফিসারের গ্রুপ সি এবং গ্রুপ ডি লেভেলের যে জবগুলি থাকে সেইগুলোর গ্রেড পে থাকে 3,900 থেকে 4,400 পর্যন্ত, এবং গ্রুপ এ এবং গ্রুপ বির যে
গ্রেড পে থাকে সেটা 5400 থেকে 4400 মধ্যে থাকে। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে একজন মাধ্যমিক দেওয়া স্টুডেন্ট সে যদি জুনিয়র ইঞ্জিনিয়ারিং করে, সে যদি পাবলিক সার্ভিস কমিশন বা KMC-তে বা রেল জুনিয়র ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়ে যায় এবং সে যদি সেখানে কর্মরত হয়, তাহলে তার গ্রেড পে প্রায় একজন WBCS অফিসারের গ্রুপ সি এবং গ্রুপ ডি লেভেলের চাকরির সমান। এবং এখানে আমি কোনো বিসিএস অফিসারের সঙ্গে জুনিয়র ইঞ্জিনিয়ারের তুলনা করছি না, আমি এখানে শুধু দেখাতে চেয়েছি যে মূলত আমাদের পশ্চিমবঙ্গের যে আর্থিক ব্যবস্থাটা, অর্থাৎ পশ্চিমবঙ্গের চাকরি ক্ষেত্রে যে একজন মাধ্যমিক পরীক্ষার্থী যে মাধ্যমিক পরীক্ষা তার 16 বছর বয়সে দিয়ে খুবই সংকীর্ণ সময়ে 21 থেকে 22 বছরে সে খুবই ভালো একটি জায়গায় পৌঁছে যেতে পারে এবং তার যে স্যালারিটা সেটাও খুব ভালো একটা পজিশনে চলে আসতে পারে। একজন পরীক্ষার্থী সে যখন মাধ্যমিক পরীক্ষা 16 বছর বয়সে দিচ্ছে এবং সে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে 18 বছর বয়সে এবং তারপরে সে ডিপ্লোমা করছে 21 বছর বয়সে, তারপরে যদি সে জুনিয়র ইঞ্জিনিয়ার পারছে অর্থাৎ 2022 সালে, এবং সেম জায়গায় 2016 সালে যদি কেউ মাধ্যমিক পরীক্ষা 16 বছর বয়সে দিয়ে থাকে, সে 2019 সেখানে 2020 সালেই সে সেম জায়গায় গিয়ে পৌঁছে যাচ্ছে। তাহলে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে একজন যদি মাধ্যমিকের পরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটাকে গুরুত্ব দিয়ে এবং মনোযোগ সহকারে পড়ে, তাহলে সে একজন ভবিষ্যতে 3 থেকে 4 বছরের মধ্যে বিসিএস অফিসারের গ্রুপ সি এবং ডি লেভেলের একটি পর্যায়ের চাকরি পেতে পারে। তাই এবং কে কোন ফিল্ডে চাকরি করবে সেটা তোমাদের সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়, কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আমাদের যে মূল লক্ষ্যটা এটাই বোঝানো যে একজন মাধ্যমিক পরীক্ষার্থী খুবই সহজে এবং স্মার্ট ওয়ার্ক করলে, এবং হার্ড ওয়ার্ক তার সাথে অবশ্যই যোগ হবে, এবং সে স্মার্ট ওয়ার্ক করলে অবশ্যই সে একজন ভালো জায়গায় এবং ভালো পোস্টে খুবই কম সময়ে কমই কষ্টে পৌঁছে যেতে পারে। তো আজকের ভিডিওটি এই অবধি। আমরা এখানে পরিষ্কার বোঝাতে চাইলাম যে একজন কীভাবে মাধ্যমিক পরীক্ষা দিয়ে একটা সুন্দর এবং সহজ পথটা বেছে নিতে পারে তার জীবনকে সুন্দর এবং প্রতিষ্ঠিত করার জন্য। আজকের ভিডিওটি এই অবধি, আবার দেখা হবে নতুন ভিডিওতে, এবং আমরা নতুন ভিডিওতে আরও একটা কোনো টপিক নিয়ে আসব। এবং যাদের যাদের এখনও আমাদের এই টপিকটি যদি ক্লিয়ার না হয়ে থাকে, তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করো, আমরা তোমাদের বিষয়টাকে অবশ্যই কমেন্টে রেক্টিফাই করে দেবো। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।